বাংলাদেশকে পেতে যুক্তরাষ্ট্রের ডিফেন্স ডিপ্লোম্যাসি। বাংলাদেশ নিয়ে আমেরিকা তার ভাবনায় পরিবর্তন এনেছে বিগত কয়েক বছরে, যা তাদের বর্তমান কার্যকলাপের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এম্পার কর্তৃক বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন কল, সামরিক বাহিনীর উন্নয়নে অত্যাধুনিক সরঞ্জামের প্রস্তাব, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সরাসরি সমর্থন, সেই কৌশলগত সম্পর্ক উন্নয়নের ইঙ্গিতই বহন করে। চীনকে ঠেকাতে এটা নতুন মার্কিন কৌশল। মূলত বাংলাদেশের গুরুত্ব মার্কিন মূল্যকের কাছে হঠাৎই বেড়ে যাওয়ার কারণ হলো চীনের বিস্তার রোধ করা। কারণ শি জিনপিং এর বিআরআই বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে অংশগ্রহণের মাধ্যমে চীনের ক্রমবর্ধমান প্রভাব বাংলাদেশে অর্থনৈতিকভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া সামরিকভাবেও দেশটি 2010 সাল হতে প্রায় $2.09 বিলিয়ন সরঞ্জাম বিক্রি করেছে। ঠিক একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বিক্রি করেছে মাত্র $110 মিলিয়ন সরঞ্জাম। বর্তমানে চীন নৌবাহিনীর জন্য বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নৌঘাঁটি, সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছে। এছাড়াও সেভেন সিস্টার্স এর কোল ঘেঁষে তৈরি সিলেট বিমানবন্দরের সম্প্রসারণ এবং তিস্তার মতো বিতর্কিত ইস্যুতেও দেশটি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বঙ্গোপসাগরকে চীনের প্রভাবমুক্ত রাখার জন্য আমেরিকা বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে পেতে চায়। এরই প্রেক্ষিতে তারা ইতিমধ্যে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক কৌশল বা IPS এ অন্তর্ভুক্ত করে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে মন্তব্য করেছে এবং বাংলাদেশকে তাদের হাইটেক মিলিটারি ওয়েপন বিক্রির প্রস্তাব দেয়। বাংলাদেশও তাদের এই প্রস্তাব লুফে নেওয়ার কারণ, বাংলাদেশ ফোর্সেস গোল 2030 আলোকে একটি আধুনিক সামরিক বাহিনী গড়ে তুলতে চায়, আর এর জন্য বাংলাদেশের অবশ্যই প্রয়োজন পড়বে যুক্তরাষ্ট্রকে। তবে মার্কিন অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম কিনতে হলে আকসা ও জিসোমিয়া নামে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি করা লাগে, যা একটি সময় সাপেক্ষ ব্যাপার। বাংলাদেশ বেশ ইতিবাচক এক্ষেত্রে। সম্ভবত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এই বিষয়ের অগ্রগতি নিয়েই বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীর সাথে আলোচনা করেছেন। আশা করা যায় খুব শীঘ্রই এ বিষয়ে অগ্রগতি আসবে। গত বছর অ্যাপাচি হেলিকপ্টারের মতো উন্নত সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়ে দুই দেশ আলোচনা শুরু করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপসহকারী সচিব লরা স্টোন নিক্কি এশিয়ান রিভিউকে দুই দেশের মধ্যে কোনো চুক্তির বিষয়ে ইঙ্গিত দেন, যদিও তিনি কিছুই খোলাসা করেননি, এমন যে কোনো চুক্তি চীনকে হতাশ করবে। স্টোন আরো জানান, আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রতি পূর্ণ শ্রদ্ধার সাথে পারস্পরিক স্বার্থ এবং আমাদের সুরক্ষা সহযোগিতা আরও গভীর করতে চাইছি। বলে রাখা ভালো যে লরা স্টোন বর্তমানে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডেস্কে ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের তদারকি করছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আমেরিকার সাথে গভীর সম্পর্ক উন্নয়ন এখন সময়ের দাবি। বিশাল সমুদ্রসীমা, বড় অর্থনৈতিক সুরক্ষা, আগ্রাসী প্রতিবেশীকে মোকাবেলা করার জন্য দরকার কৌশলগত বন্ধুত্ব। বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রও এই সমস্যার সমাধান, কারণ তাদের ওই অঞ্চলে স্বার্থ রয়েছে। তাছাড়া বাংলাদেশের রপ্তানি সিংহভাগে আসে সেই যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইউরোপ থেকে।